নমস্কার, ওয়েলকাম টু সিকে সজল ব্লগস। তো আজ শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা, তো সে রথযাত্রা উপলক্ষে আমরা চট্টগ্রাম শহরের যে রথযাত্রা অনুষ্ঠান সেখানে আমরা দেখতে যাব। তো সেজন্য আমরা সকাল সকাল বাসা থেকে বের হলাম। এখন 8টা বাজে, তো আমরা বাসা থেকে বের হলাম আর আমাদের সাথে যাবে আমাদের এক দাদা। তো উনি ওপাশ থেকে আমাদের জন্য ওয়েট করতেছেন রাস্তায়। তো আমরা রাস্তায় এসে পড়লাম। এখন রাস্তায় আমরা বাস স্টপে এসে বাসে উঠবো, এখান থেকে চিটাগাং যাব। তো চিটাগাং শহরে আমরা চলে আসলাম। বাস থেকে আমরা এখন নামবো। এখান থেকে নামবো, নামার পরের দিন আমরা প্রবর্তক মোড়, সেটা প্রবর্তক মোড়ে যাব। প্রবর্তক মোড়ে একটু সামনে হচ্ছে সেই ইসকন মন্দিরটা, তো আমরা সেই ইসকন মন্দির যাব। তো আমরা সিএনজিতে করে আমরা প্রবর্তক মোড়ের সামনে নামলাম এবং এখান থেকে আমরা একটু সামনে যাব। সামনেই আমাদের শ্রী ইসকন মন্দির এবং রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আপনার যে রেলি, রেলির জন্য সমস্ত কিছু সাজানো হইতেছে। ওই যে দেখা যাইতেছে সব কিছু, তো ওই দেখা যাচ্ছে ইসকন মন্দির সে মঠটা। তো আমরা একটু সামনে আসলাম, এসেই আমরা গেট দিয়ে ঢুকবো। এখন ঢুকার শুরুতে আমাদের ব্যাগ চেকিং করে। আসলে এখানে চেকিং পোস্ট ইয়াটা ছিল অনেক স্ট্রং, সব কিছু চেক করলো, ব্যাপারটা খুবই ভালো। তো আমাদের ব্যাগ চেক করা শেষ, আমরা এখন সামনের দিক যাব। আসলে এখানে চিটাগাং শহরটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল, তো মন্দিরটাও পাহাড়ের ইসে, আপনার পাহাড়ের উপর একটু। তো এখানে আমরা আমাদের তিনজনের পায়ে যে ইয়া ছিল, স্যান্ডেল ছিল, জুতা, সেটা আমরা একটা ব্যাগে করে কাউন্টারে রাখবো। এটাতে আমাদের সুবিধা হবে কি, আপনার ভিতরে অনেক মন্দির থাকে, মন্দিরে স্যান্ডেল খোলা আবার যাওয়া একটা ঝামেলা আছে, সে কারণে এখানে আপনার স্যান্ডেলা থাকলে একটা সেফ চেপে থাকলো, তো খুব ভালো ব্যাপারটা। আমরা স্যান্ডেলটা এখানে রাখবো, এখান থেকে স্যান্ডেল থুয়ে আমরা তারপর আমরা রিল্যাক্স ওই মন্দিরের ভিতরে ঘুরবো। তো আমরা স্যান্ডেলটা জমা দিলাম। তো আমরা ফার্স্টে আমরা যাব যে জগন্নাথের যে মন্দিরটা নতুন হয়েছে সেটাই, তো এই হচ্ছে সেই জগন্নাথের মন্দিরটা। তো মন্দিরটা আউট লুকিংটা অসাম ছিল আসলে, মানে ফিজিক্যালি না দেখলে আসলে সৌন্দর্যটা ওইভাবে আসলে মানে বলা যাবে না বিবৃতিকারে, এত সুন্দর লাগতেছিল, খুবই অসাধারণ। আমরা এখন ভিতরে যাব, এটার মন্দিরের ভিতরে ঢুকবো। তো মন্দিরের ভিতরে ঢোকার জন্য আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোব। তো আমাদের ভিতরে ঢুকতে আমাদের একজন বললো ভাই ক্যামেরা ভিডিও করা যাবে না, এটা বন্ধ করতে বললো, তো আমরা বন্ধ করে দিলাম। দেন আমরা ভিতরে যখন ঢুকলাম মন্দিরের, দেখলাম মোটামুটি সবাই ভিডিও করতেছে, সেজন্য আমিও ভিডিও করলাম। তো এটা হচ্ছে হলো জগন্নাথের বিগ্রহ, জগন্নাথ, সুভদ্রা মহারানী এবং আপনার বলরাম, তিনজনের বিগ্রহ। আর আমি একটু মন্দিরের আশপাশটা একটু ভিডিও করে দেখাবো। আসলে টোটাল মন্দিরটা হচ্ছিল আপনার পাথর, পাথর দিয়ে আসলে টোটাল মন্দিরটা তৈরি করা এবং পাথরের গায়ে ছিল, মানে এত সুন্দর করে নকশা করা, মানে খোদাই করা, আসলে সবগুলো আসলে চোখ ধাঁধালো, ঠিক আছে। আর পাথরগুলো হচ্ছিল খুব দামি পাথর, এগুলো আসলে আপনার সব বিদেশি, বিদেশ থেকে আনা পাথর, আর অসাধারণ অসাধারণ আসলে কি বলবো। তো আমার অনেক ভালো লাগছিল আসলে এই মন্দিরটা হচ্ছিল আপনার, মানে বাংলাদেশের মধ্যে মানে যে জগন্নাথ মন্দির সব থেকে বড় মন্দির হচ্ছিল চিটাগাং শহরে, এটা সব থেকে বড় ইস্কন্দের জগন্নাথ মন্দির। তো আমরা মন্দিরটা মোটামুটি দেখলাম, দেখার পরে আমরা এখন নিচে যাব। নিচে আমরা আরও কিছু মন্দির দেখলাম। এখান থেকে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছিল পাশে। তো আমরা এখন টিকিট কাউন্টারে আসলাম। টিকিট কাউন্টারে সেখানে আমরা প্রসাদ নিব। এখানে প্রসাদের প্রত্যেকটা প্যাকেট হচ্ছিল আপনার 100 টাকা করে, তো আমরা 3টা প্যাক নিলাম। তো আমরা এখন এটা হচ্ছিল আপনার
প্রবেশ পথ এবং বাইরের পথ। তো আমরা হলো বেরিয়ে গেলাম, কারণ আমরা রথযাত্রা ভাবছিলাম যে আমরা রেলিতে রথযাত্রা টান দেবো, কারণ আমরা টান দিতে পারলাম না, কারণ এটা হচ্ছে আপনার রেলি বের হইতে হইতে আরও প্রায় 2-2:30 বাজবে। তো এই জন্য আমরা চলে আসব, সেজন্য আমরা আসলে বের হয়ে গেলাম। এবং রাস্তার পাশ দিয়ে আপনার যে রেলিটা বের হবে, এই জন্য তারা আসলে এখনও মানে সাজাইতে ব্যস্ত, মানে সুন্দর করে সাজাইতেছে। দুই পাশে তো রথ ছিল, আপনার গাড়ি ছিল, পিক আপ ছিল, ট্রাক ছিল, মানে তারা প্রস্তুত নিতেছে এখনও রেলি বের করবে 2:30 দিক। এই এই যে একটা রথ, মানে আপনার অসাধারণভাবে এটা মানে কাজ করছে, অনেকটা সুন্দর এটা দেখতে। তো আমাদের খুব আফসোস লাগতেছিল যে আমরা আসলে রথ টানার যে সৌভাগ্যটা আমাদের হইল না, রথ টান দিতে পারলাম না আমরা। তো রথটা না দিয়ে আমরা আসলে বাসায় চলে আসলাম। তো আসলে আজকের ইয়াটা অনেক সুন্দর ছিল, আসলে মন্দিরটা এত সুন্দর ছিল, আসলে আমার লাইফে আমি এত সুন্দর মন্দির আজ পর্যন্ত দেখিনি। তো ভালো থাকবেন সবাই।